তো হ্যালো গাইস, আবার চলে এলাম আর একটা ভিডিও নিয়ে, যেটা আগের দিনকেও করেছিলাম, তার পার্ট ওয়ান আর পার্ট টু বানিয়েছিলাম, যে ঘুড়িতে প্যাঁচ লাগানোর আপনারা প্যাঁচ কীভাবে খেলবেন সেই নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম। তো সেখানে আমি হয়তো আপনাদেরকে বলে অনেকটা বোঝানোর চেষ্টা করেছিলাম, তো নিজেই আর কি রিয়েলাইজ করলাম যে অতটা বলে হয়তো ব্যাপারটা হয়তো আপনাদেরকে হয়তো বোঝাতে পারিনি। তো চেষ্টা করছিলাম যে কোনো একটা ড্যামি কিছু দিয়ে যদি বোঝানো যায়, তো আমি সেই জন্য একটা দুটো ড্যামি কাইট তৈরি করেছি। তো ফার্স্ট অফ অল যেটা বলি, এটা হয়তো আপনাদেরকে কেউ বলবে না, আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে ফোরকাস্ট কন্ডিশনটা অবভিয়াসলি দেখে নেবেন প্যাঁচ লড়ানোর আগে, কোনো কাইট ফ্লাইংয়ের আগে সবসময় ফোরকাস্ট কন্ডিশনটা দেখে নেবেন। ফোরকাস্ট কন্ডিশনটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আপনি ফোরকাস্ট কন্ডিশনের ওপর বেস করে আপনার প্যাঁচ লড়ানোটা হবে, আপনি ছেড়ে খেলবেন না টেনে খেলবেন সেটা সব কিছুই বেস করে হচ্ছে আপনার ফোরকাস্ট কন্ডিশনের ওপর। তো খুব তাড়াতাড়ি এবং যতটা তাড়াতাড়ি সম্ভব সেটাকে বলার চেষ্টা করি, যদি হাওয়া বেশি থাকে সবসময় চেষ্টা করবেন যে ছেড়ে খেলার জন্য সুরতিতে ঢিল প্যাঁচে খেলার চেষ্টা করবেন, আর মোটামুটি মিডিয়াম টু লো হাওয়া যদি থাকে বা একদম হাওয়া যদি কম থাকে সবসময় চেষ্টা করবেন যে টেনে খেলার জন্য। তো তার সাথে সাথে হচ্ছে আপনার ফোরকাস্ট কন্ডিশনের ওপর বেস করে আপনাদেরকে ঘুড়ির বাছাই করতে হবে, মাঞ্জার বাছাই করতে হবে। তো আপনারা যদি ছাতে প্যাঁচ লড়েন, আমাদের মতন যদি সিজনাল পতঙ্গবাজ হন, অবভিয়াসলি আমি সবসময় প্রেফার করি যদি হাওয়া বেশি থাকে একটু ভারী ঘুড়ি ইউজ করুন, যাতে সুতো টান হয়ে থাকে এবং সেখানে আপনি সবসময় ঢিল প্যাঁচে বা সুরতিতে খেলবার চেষ্টা করুন, ছেড়ে খেলার চেষ্টা করুন। আর যত মিডিয়াম টু লো হাওয়া থাকবে সবসময় চেষ্টা করুন যে একটু হালকা ঘুড়ি বা মিডিয়াম ঘুড়ি বা ভারী ঘুড়িও হতে পারে, সেটা যে খেলছে তার উপর ডিপেন্ড করে সে কোন ঘুড়িতে বেশি কমফোর্টেবল, ভারী না হালকা না মিডিয়াম রেঞ্জের। তো শর্ট প্যাঁচে সবসময় বলবো যে টেনে খেলবার চেষ্টা করুন, যদি 300-400 মধ্যে গজের মধ্যে থাকেন তাহলে চেষ্টা করুন টেনে ছেড়ে দুটোই আপনি খেলতে পারেন। যত দূরে যাবেন ছাদ থেকে যদি ঘুড়ি ওড়ান তাহলে সবসময় চেষ্টা করবেন ছেড়ে খেলবার জন্য, কারণ সেই লেন্থে গিয়ে 1000-1500 লেন্থে গিয়ে কোনোদিন বোঝা সম্ভব নয় যে সেখানে ঘুড়ির মুখ বোঝা, ঘুড়ির দিক বোঝা কোনোদিন সম্ভব নয়। তো ছেড়ে খেলার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে হাওয়াই সব থেকে বেশি বড় ওয়েপন হয়ে ওঠে, হাওয়ার যে স্পিড থাকে তার উপরই বেস করে সবাই নিজের প্যাচটাকে খেলে এবং অন্যদের ঘুড়ি কাটে। আর যারা টেনে খেলো তাদের টেনে খেলার অনেক রকম স্কিল হয়, তাদেরকে বুঝে করতে হয়, অনেক রকম থাকে, অনেক কিছু কিছু টেকনিক থাকে, সেগুলোকে মেনটেন না করে টেনে খেলা কিন্তু সম্ভব নয়, এবং টেনে খেলার জন্য প্রচুর বছরের প্র্যাকটিস লাগে, কিন্তু ছেড়ে খেলা তার থেকে অনেক ইজি। সেই জন্য বলবো যে বিগিনার্সরা সবসময় চেষ্টা করো যে প্রথমে ছেড়ে খেলার চেষ্টা, অবভিয়াসলি হাওয়ার স্পিড বেশি থাকতে হবে ছেড়ে খেলার জন্য। তো দুটো ড্যামি কাইট তৈরি করেছি, তো ড্যামি কাইটের মধ্যে দিয়ে আমি চেষ্টা করব যে যতটা ইজিলি আপনাদেরকে বোঝানো, তোমাদেরকে বোঝানোর জন্য। সো মুভ অন টু দ্য ড্যামি পার্ট। সো গাইজ, এইটা হচ্ছে আমার ড্যামি কাইট, ঠিক আছে, আমি এই দুটো ড্যামি কাইট তৈরি করেছি আপনাদের, ঠিক আছে, আর একটু ক্লোজে নিয়ে আসার চেষ্টা করছি। ঠিক আছে, ধরুন এই যে রাইট সাইডের যে ঘুড়িটা আপনি দেখতে পাচ্ছেন, ড্যামি ঘুড়িটা, এটা ধরুন আপনার, এবং এই যে লেফট সাইডের যে ঘুড়িটা দেখতে পাচ্ছেন এটা ধরুন আপনার অপোনেন্টের, ঠিক আছে। তো প্রথমেই ছেড়ে খেলার কথা বলি, হাওয়া যখন স্পিড যখন বেশি থাকবে তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে ছেড়ে খেলার জন্য। তো ছেড়ে খেলার জন্য সব থেকে বেস্ট উপায় এবং বেসিক উপায় হচ্ছে আপনার ঘুড়িটাকে টেনে আপনি সবসময় চেষ্টা করুন উপরের দিকে রাখার, ঠিক আছে। আর যে টেনে খেলছে তাকে সবসময় চেষ্টা করুন আপনার নিচের দিকে রাখার, তাকে নিচে স্পেস দিন, সে যেরকম নিচে খেলাতে চাইছে তাকে নিজেকে স্পেস দিন। সে সবসময় চেষ্টা করবে
সাধারণত যারা টেনে খেলে বা খিঁচকে পতং লড়ানো যেটাকে বলে, তারা সবসময় চেষ্টা করবে আপনার পেট দিয়ে ঢোকার জন্য। পেট দিয়ে আপনাকে টেনে, আপনার এটা হচ্ছে ঘুড়ির পেট, সেই পেট দিয়ে আপনার তলা দিয়ে সবসময় ঢোকার চেষ্টা করবে। তাদের সবসময় টেন্ডেন্সি থাকে তারা তলায় খেলবে, ঠিক আছে? তো আপনি তাকে স্পেস করে দিন, আপনি আপনার ঘুড়িটাকে উপরের দিকে রাখুন, ঠিক আছে? তো এবার সে যখন আপনার পেটে ঢুকতে চাইবে, তখন আপনি কি করুন, আপনি একটু ঢিল দিয়ে আপনি ঘুড়িটার মাথাটাকে একটু নামিয়ে নিন, ঠিক আছে? নামিয়ে নিয়ে তাকে সোজা এসে যতক্ষণ না আপনার মাঞ্জায় তার মাঞ্জা ঠেকছে, তাকে কন্টিনিউয়াসলি একটা প্রেশার দেওয়ার চেষ্টা করুন যতক্ষণ না ঠেকছে। এবার যখন আপনি দেখলেন বা বুঝতে পারলেন যে আপনার মাঞ্জা তার মাঞ্জার সাথে ঠেকে গেছে এবং সে নিচ থেকে এসে আপনাকে উপরের দিকে টেনে কাটার চেষ্টা করছে, তখনই কি করবেন, আপনি এরকমভাবে ঘুড়িটাকে নিয়ে আসুন, নিয়ে এসে মাথার নিচু করে তাকে তার ঘাড়ের ওপর ফেলবার চেষ্টা করুন। এবং ঘাড়ের ওপর ফেলে আপনাদেরকে যে প্রসেসটা দেখিয়েছিলাম, আস্তে আস্তে একটু চেপে চেপে সুতো ছাড়তে থাকবেন, ঠিক আছে? আপনি যদি আস্তে আস্তে চেপে চেপে সুতো ছাড়তে থাকবেন, আপনার ঘুড়ি এরকম চক্কর দিতে থাকবে, ঠিক আছে? বাইরের দিকে সবসময় চেষ্টা করবেন বাইরের দিকে চক্কর দেওয়ার। এবার এই রকমভাবে আপনার সুতো ঢিল দেবে, আপনার সুতোটা সবসময় এরকমভাবে বেরোতে থাকবে, ঠিক আছে? তো অপোনেন্টের ঘুড়ি কেটে যাবে। তো এটা হচ্ছে খুব বেসিক প্রসেস। সাধারণত বেশি হাওয়াতে সবসময় তার ঘাড়ে ফেলবার চেষ্টা করবেন। এছাড়া আরও অনেক রকম প্রসেস আছে, আপনি যত খেলবেন তত আপনার টেকনিক আরও ডেভেলপ করে যাবে, আপনি বিভিন্ন রকম নতুন নতুন প্রসেস নিজেরা রিইনভেন্ট করতে পারবেন, ঠিক আছে? খেলার অনেক রকম প্রসেস আছে, সবসময় চেষ্টা করবেন আপনি হাওয়ায় থাকার। নেক্সট প্রসেসটা বলছি ছেড়ে খেলার, সবসময় চেষ্টা করবেন আপনি হাওয়ায় থাকার এবং সবসময় চেষ্টা করবেন আপনি উপরের দিকে থাকার। যে টেনে খেলছে সবসময় এসে আপনাকে এরকমভাবে এসে আপনাকে কাটতে চাইবে, ঠিক আছে? আপনি তখন কি করবেন, আপনি হাওয়ায় একদম থাকবেন। আরেকটা প্রসেস বলছি, আপনি যদি মাথা নিচু না করে ঘাড়েও না যদি না ফেলতে চান, আপনি এরকম হাওয়ায় থাকুন। এবার যে টেনে খেলছে সে সারা সবসময় চেষ্টা করবে আপনার পেট দিয়ে, ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করবে আপনার পেট দিয়ে এসে আপনাকে খেলায়। সুতো কোনো দিন, আপনি যখনই ছেড়ে খেলবেন সুতো কোনো দিন লুজ দেবেন না, সুতোটাকে সবসময় টাইট রাখবেন, ঠিক আছে? ছেড়ে এসে খেলবার চেষ্টা করবে। সে ধরুন এখান থেকে ঢুকছে, বা এটা আমি লেফট সাইড থেকে দেখাচ্ছি, এটা রাইট সাইড থেকেও হতে পারে, বা ধরুন লেফট সাইডের ঘুড়িটা এবার আপনাদের, এবার ধরুন এইভাবে আসছে, তো এইভাবে এসে আপনাদেরকে হিট করবার চেষ্টা করবে। তো আপনি সবসময় উপরে, আপনি উপরে আছেন, সবসময় সুতোটাকে টাইট রাখবার চেষ্টা করবেন। এবার যখনই আপনাকে এসে এরকমভাবে হিট করবে, তখনই আপনি চেপে চেপে আস্তে আস্তে হাওয়া ছাড়তে থাকুন এবং চক্কর দিতে থাকুন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনার ইজিলি প্যাঁচ কেটে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে যারা ছেড়ে খেলে, যারা সুরতিতে খেলে, যারা ঢিলে খেলে, তাদের কিন্তু ম্যাক্সিমাম কোনো টেকনিক অ্যাকচুয়ালি ফলো করতে হয় না। মোটামুটি হাওয়ার যে স্পিড থাকে তার উপরেই বেশি ডিপেন্ডেবল হয়, এবং হাওয়াই কিন্তু অর্ধেক কাজ করে দেয়, ঠিক আছে? ওয়েদার কন্ডিশন এবং হাওয়ার কন্ডিশনে কিন্তু অর্ধেক কাজ করে দেয়। এরপরে যেটা আসছে আপনাদেরকে, যে লটা আপনি আপনাকে বলেছিলাম যে একজনের হাতে টানার স্পিড নিশ্চয়ই হাওয়ার স্পিডের থেকে বেশি হতে পারে না। এবার দেখুন, আপনি এরকম উপরে আছেন, যখন এরকমভাবে আপনাকে টেনে উপরের দিকে ঢুকছে সে, আপনি ফট করে মাথাটাকে নিচু করে তার দিকে আসুন, তাকে নিচের দিকে টানা স্পেসটা দিয়ে দেবেন না, কোনো দিন তাকে নিচে বেশি জায়গা দেবেন না। যত আপনি ওকে স্পেস দেবেন, সে কিন্তু পিক আপ নেওয়ার চান্সটা বেশি পেয়ে যাবে, এবং যত পিক আপে সে আপনাকে এসে উপরে এসে হিট করবে, আপনার কিন্তু কেটে যাওয়ার চান্স বেশি থাকে। যদি সে নিচে যায়, আপনিও কি করুন, মাথা নিচু করে তার দিকে আপনি ওকে ফলো করতে থাকুন, তাকে চেস করতে থাকুন। তো যত আপনি ওকে কম স্পেস দেবেন, তো আপনার কাটার চান্স তত কিন্তু বেশি, অপোনেন্টকে কাটার চান্স কিন্তু তত বেশি থাকবে। আপনি যদি বেশি উপরে হয়ে যান, সে কিন্তু পিক আপ নেওয়ার জায়গা পেয়ে যাবে, এবং পিক আপ নিয়ে আপনাকে উপরে এসে এরকমভাবে কেটে দিতে পারে। তো সে যদি নিচে এরকমভাবে ঢুকে আপনাকে যদি এসে পিক আপ নিয়ে হয়, আপনি কি করুন, ঘুড়িটাকে নিচে করে তার ঘাড়ে ফেলবার চেষ্টা করুন, তার সঙ্গে সঙ্গে যান, তাকে চেস করুন, ঠিক আছে? তাকে কোনো দিন স্পেস নিতে দেবেন না, তার ঘাড়ে ফেলে
আস্তে আস্তে সুতোর সাথে থাকুন, মোটামুটি চেপে ছাড়বেন, বেশি স্পিডে কিন্তু ছাড়বেন না, আবার একদম হালকা ছাড়বেন না, আপনার সুতো টাইট করে সুতো ছাড়তে হবে, তাহলে কিন্তু অর্ধেক কাজ হয়ে যাবে। এটা কিন্তু খুব ইজি প্রসেস, ছেড়ে খেলা সুতিতে খেলা কিন্তু খুব ইজি প্রসেস। এবং বড় 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 ক্ষেত্রে অনেক দূরে দূরে যখন প্যাচ হয়, 1-1.5 হাজার কিলোমিটার স্পিড লেন্থে যখন খেলা হয়, সাধারণত কিন্তু এরকমই সুতিতে ঢিলে কিন্তু খেলা হয়। এরপর যাদের যারা টেনে খেলবে তাদেরকে বলছি, এই হচ্ছে ঘড়ি, সবসময় চেষ্টা করবে কি নিচের দিকে থাকার জন্য, পজিশান খুঁজতে হবে, তাকে ফাঁসানোর টাইমিং বুঝতে হবে। এটা দুটো প্লেয়ারদেরকে বলছি, ছেড়ে টেনে যারা দুজনেই খেলো তাদেরকে কিন্তু টাইমিং খুঁজতে হবে। কেউ কিন্তু 1 ইঞ্চি জায়গা আপনাদেরকে ছাড়বে না। আপনি ধরুন যখন ছেড়ে খেলছেন, ঠিক আছে, আপনি যখন তার ঘাড়ে ফেলতে যাচ্ছেন, সে তখন কি করবে বলতে, এরকম ঘুড়ির মাথাটাকে নিচের দিকে নামিয়ে কন্টিনিউয়াসলি নিচের দিকে থাকবে, এবং আস্তে করে এরকমভাবে মুখ ঘুরিয়ে এদিকে কিন্তু বেরিয়ে যাবে। তখন আবার আপনাকে ঠিক টাইমিংটা চয়েস করতে হবে যে তাকে আবার কখন আপনি ফাঁসাতে পারেন। তো যারা টেনে খেলো তাদেরকে বলছি, সবসময় চেষ্টা করো পেট দিয়ে ঢোকার জন্য। বেসিক যারা শুরু করছো বা বিগিনার যারা শুরু করছো, সবসময় চেষ্টা করবে কি যে টেনে খেলবার যখন চেষ্টা করছো তখন কি করবে কি তলা দিয়ে ঢোকার চেষ্টা করবে। যখন তোরা সেম লেভেলে আসো, ঘুড়ির মুখ ঘুরিয়ে নাও, ঢিল দিয়ে নিচের দিকে এসো, এসে এরকমভাবে কোনো দিন সোজা টানবে না, বা সুতোর যে অপোনেন্টের সুতোর সোর্সের দিকে কোনো দিন টানবে না, রাইট সাইডে কোনো, সবসময় চেষ্টা করবে কি মাথাটাকে ঘুরিয়ে বাইরের দিকে টানবার চেষ্টা করবে, যেদিকে তার কল বাঁধা আছে, কান্না বাঁধা আছে, সেই দিকে টানার চেষ্টা করবে। নিচে আসবে, কিছুক্ষণ একটু নিজেকে টাইম দেবে, চক্কর দেবে, চক্কর দিয়ে সবসময় বাইরের দিকে টানার চেষ্টা করবে, ঠিক আছে। বাইরের দিকে টানার চেষ্টা করলে সবসময় অ্যাডভান্টেজ থাকবে, এবং সেখানে যে টেনে খেলছে তার অ্যাডভান্টেজ বেশি থাকবে। অনেক সময় কি হয়, বড় বড় টুর্নামেন্টে যারা খেলে তারা উপর থেকেও অনেক সময় টেনে খেলে। তো সেই যে উপর থেকে টেনে খেলাটার জন্য অনেক স্কিল লাগে, অনেক বছরের প্র্যাকটিস লাগে, সেটা 1-2 দিনের মধ্যে কিন্তু হয় না। সেই উপর থেকে খেললেও একই, এইভাবে যখন আসবে, এসে সবসময় ঘুড়ির মুখটা এরকম থাকবে, বাইরের দিকে টানার চেষ্টা করবে, এরকমভাবে ফেলবে, দিয়ে বাইরের দিকে টানার চেষ্টা করবে। কোনো দিন ভেতরের দিকে টানার চেষ্টা করবেন না। ভেতরের দিকে যত আপনি অপোনেন্টের সুতো সোর্সের দিকে যাবেন, অপোনেন্টের হাতের দিকে যাবেন, তত কিন্তু সেই দিকে সুতো অনেক টাইট থাকে এবং সেই দিকে সুতোর অনেক ধার হয়। সেই জন্য সোজা কোনো দিন টানবেন না, সবসময় একটু বাইরের দিকে মুখ করে টানবেন। সেটা যদি আপনি উপর থেকেও ম্যাচ খেলেন বা যদি আপনি নিচ থেকেও যদি ম্যাচ খেলেন, সবসময় বাইরের দিকে টানার চেষ্টা করবেন, ঠিক আছে। এবার যারা ছেড়ে খেলো তাদেরকে বলছি, যখন উপর থেকে ঢোকার চেষ্টা করছে তখন চেষ্টা করবে কি মাথাটাকে এরকমভাবে নিচু করে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেমভাবে আরেকটা বলছি, আর যখন নিচে থেকে আসবে, নিচে থেকে যখন টেনে খেলবার চেষ্টা করবে, যারা ছেড়ে খেলছো তারা ঘাড়ে ফেলতে পারো। এখানে একটা ধরো, এখানে এখান থেকে এরকমভাবে ঢুকছে, ঢুকে তোমাকে এরকমভাবে টেনে কাটার চেষ্টা করছে, ঠিক আছে। তখন তুমি কি করতে পারো, মাথাটাকে এরকমভাবে ঘুরিয়ে তার ঘাড়ে ফেলে সুতো ছাড়তে পারো, ঠিক আছে। সেখানে কিন্তু যে টেনে খেলছে তার অনেক ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাবে, যে ছেড়ে খেলছে তার অনেক অ্যাডভান্টেজ হয়ে যাবে, যদি হাওয়া থাকে তবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে নিউটনের থার্ড লটা কাজ করে, অ্যাকশান এগেন্সট রিয়াকশান। সবসময় নিচের দিকে না, নিচের দিকে সবসময় না টানের প্রেশার বেশি থাকে, হাওয়ার প্রেশার বেশি থাকে। তো যে নিচ থেকে এসে টেনে তোমাকে কাটতে চাইছে, তার থেকে তোমার গ্র্যাভিটি প্রেশার সবসময় বেশি হবে এবং হাওয়ার প্রেশার বেশি হবে, যার জন্য উইনিং পার্সেন্টেজ, যে ছেড়ে খেলছে সুতিতে খেলছে তার উইনিং পার্সেন্টেজটাকে অনেক বেশি বেড়ে যায়। তো যখন হাওয়া থাকবে না তখন কিন্তু এই পার্সেন্টেজগুলো কিন্তু কোনোভাবেই কাজ করবে না। কারণ বারবার বলছি যে যারা ছেড়ে খেলো তাদের কিন্তু উইনিং পার্সেন্টেজটা ডিপেন্ড করে হচ্ছে হাওয়া স্পিডের ওপর। যদি হাওয়া স্পিড না থাকে তাহলে কিন্তু কোনো দিনই কিন্তু সুরতিতে খেলা উচিত না। সবসময় চেষ্টা করবে যে টেনে খেলা, আর টেনে খেলার বেসিক নিয়ম হচ্ছে তলার পেট দিয়ে ঢুকবে এবং বাইরের দিকে একটু তেঁচড়া করে টানবে, কোনো দিন কিন্তু ভেতরের দিকে টানবে না।
ভেতরের দিকে টানলে কি হবে, সেদিকে সুতোর সোর্স থাকবে এবং সেদিকে সেদিকে সুতো অনেক বেশি হার্ডেন্ড হয়, যার জন্য কিন্তু কেটে যাওয়ার চান্স কিন্তু বেশি থাকে। তো এইটা হচ্ছে খুবই বেসিক রুলস। এবং এর পরে যেগুলো আসে সেইগুলো হচ্ছে নতুন, অনেকে অনেকভাবে নিজেদের প্যাঁচ রিইনভেন্ট করে, অনেকে অনেকভাবে প্যাঁচ লড়ায়, সেইগুলো কিন্তু এই বেসিক নিয়মের ওপর বেস করেই কিন্তু প্যাঁচগুলো লড়ায়। এবার এক একজনের এক এক রকম স্টাইল হয়, তারা অনেকভাবে প্যাঁচ লড়াতে পারে, ঠিক আছে। অনেকে ভেতরের দিকে ঢুকেও টেনে প্যাঁচ লড়াতে পারে, ঠিক আছে। আমি সবসময় বলছি বাইরের দিকে টানতে, অনেকে ভেতরের দিকেও টানে, ঠিক আছে। ভেতরের দিকে টেনেও অনেকে প্যাঁচ লড়াতে পারে, কিন্তু সেইগুলোর জন্য কি না অনেক প্র্যাকটিসের দরকার পড়ে, এবং 10 বছর 12 বছরের প্র্যাকটিসেও কিন্তু তারা অনেক সময় ফেলিওর হয়। সেই টানের জন্য, সেই প্যাঁচের জন্য কিন্তু শরীরে অনেক পাওয়ার লাগে এবং অনেক টেকনিক লাগে, অনেক স্কিল লাগে। তো সেইগুলো প্রথম প্রথম চেষ্টা না করাই ভালো। তো বেসিক এই কটাই হচ্ছে নিয়ম। তো এইটা নিয়ে ভিডিও বানাবো বলেছিলাম, আশা করছি আপনারা অনেকটা, আপনাদেরকে অনেকটা ক্লিয়ার কাটভাবে বোঝাতে পেরেছি। সো থ্যাংক ইউ, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে থাকুন। নেক্সট একটা নতুন মাঞ্জা আনছি, যে আপনাকে যেটা বলেছিলাম 6 কডের জিলানি ম্যানে 1-2-3 মাণ্ডা ময়দানি মাঞ্জা, এবং তার সাথে কাঁচা সুতোর কিছু ভিডিও বানাবো, সাদ্দি যেটাকে বলে, এবং 8 নম্বর একটা সাদ্দি এনেছি এবং 4 নম্বর একটা মোটা সাদ্দি এনেছি, এবং 8 নম্বর সাদ্দি কখন ওড়াতে হবে, 4 নম্বর সাদ্দি কখন ইউজ করতে হবে, এগুলো নিয়েও একটা ভিডিও বানাবো। সো ওয়েট করে থাকুন, নতুন ভিডিও আসছে। থ্যাংক ইউ।